السلام عليكم. কালীগঞ্জের কাপাসিয়া মোড় থেকে বক্তারপুর ইউনিয়ন, বক্তারপুর বাজার পর্যন্ত যাওয়ার রাস্তাটা, এই এলাকার নামটা হইল কৈলানপুর। খুব চমৎকার একটা রাস্তা এবং দুই পাশের সারি সারি রেঞ্চি রাস্তা, রাস্তাকে অদ্ভুত একটা অন্যরকম একটা পরিবেশ দিয়েছে। এই যে দেখুন, দুই পাশে সারি সারি রেঞ্চি। রেঞ্চিগুলি অনেক পুরানো, নির্মল গ্রাম্য প্রকৃতি, যদিও এগুলি শহরের ছোঁয়া বেশি। এলাকায় বেশিরভাগ লোক শহরের পরিবেশে বড় হয়েছে, শহরের সকল সুযোগ সুবিধা আছে, যদিও এটা গ্রাম। তো আমরা এই রাস্তায় বেশিরভাগ সময়, লকডাউনের সময় এই রাস্তায় মোটামুটি 1000-1500 কিলোর মতো বাইক রাইড করেছি। কি করব, কিছু তো করতে হবে। আমাদের মুক্তামণি কি অবস্থা ভাই তোমার? তো আমরা বিকালে বের হই রমজানে, এই গ্রামের বাজারগুলি খুব চমৎকার, টাটকা সবজি পাওয়া যায়। তো আজকে আমরা বক্তারপুর বাজারে যাব সবজি কিনতে, দেখি টাটকা সবজি পাওয়া যায় কিনা, লকডাউনের সবজি। ওকে, আমরা এখন বক্তারপুরের দিকে যাব, এখানে গিয়ে নামাজ পড়বো, তারপর দেখা যাক কিছু পাই কিনা। ফিল দ্য নেচার, সুবহানাল্লাহ। আসলে রাস্তার দুই পাশে সবুজ বৃক্ষরাজি রাস্তার সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দেয়। কি চমৎকার রাস্তা! রাস্তাটা হচ্ছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া মিশন, যে তুমুলিয়া গির্জা, তুমুলিয়া থেকে নাগরী পর্যন্ত যাওয়ার রাস্তাটা। কার্পেটিং সেরকম চকচকে কার্পেটিং, দুই পাশে চমৎকার কি গাছ, সব মেহাগনি না, সব মেহাগনি গাছ, নিচে প্রচুর কাঁঠাল। আশপাশের পরিবেশ খুব বড়ই চিত্তাকর্ষক। আজকে রমজানের শেষ দিন, 30তম রোজা। আমরা প্রতিদিনই মোটামুটি গাজীপুরের গ্রাম অঞ্চলগুলিতে ঘুরি। জাস্ট ফিল, আহ সুবহানাল্লাহ, আজকে যেই পরিমাণে বাতাস, বাতাসের সরসর গর্জ শুনতে পাচ্ছেন আশা করি। জমিগুলি কিনে নিয়েছে ইন্টারন্যাশনাল লিমিটেড বিভিন্ন কোম্পানি। আশেপাশে রাস্তাটা অনেক উঁচা, সুন্দর সুন্দর কাঁঠাল গাছ আছে এদিকে। আসলে এবার গাজীপুরে যে পরিমাণে কাঁঠাল গাছ হয়েছে, মাথা নষ্ট। এই দেখেন কাঁঠাল আর কাঁঠাল। রাস্তাটা নতুন করছে না, সেই রকম লাগে। হ্যাঁ, এই রাস্তাতে তো আসি, আমি গেছি কয়েকবার রাস্তায়। তো এটা মানে নাগরিক কোন দিক থেকে নাগরিক হচ্ছে? একদম নাগরিক বাজারের নতুন রাস্তা না? হ্যাঁ, একটা গেছে বাজারের ভিতরে উলুখোলা, একটা গেছে গেছে তো পাঞ্জরা থাকে রয়ে। দেখো
গাছের সারিগুলি সামনে আসো না, আবহাওয়াটা একটু অন্যরকম, ঠিক না? প্রচুর বাতাস, এই রাস্তাটা এটা হলো ফুলদি রোড, বক্তারপুর ফুলদি রোড, ওই সামনে একটা ব্রিজ আছে, কাঁঠাল গাছ, চমৎকার। আজকে ওয়েদারটাই অন্যরকম, হালকা হালকা পানি আসছে, বর্ষাকালের পানি। কাঁঠাল গাছগুলি দুই সাইড হলে খুব সুন্দর লাগতো। তারপর জায়গাটা কিন্তু অন্যরকম, পছন্দ হওয়ার মতো, এক দেড় ঘন্টা কাটিয়ে দেওয়া কোনো ব্যাপারই না। আচ্ছা, এখন দেখো এই যে সেটটা কি সুন্দর লাগে, প্রকৃতির ব্যাপারগুলি অন্যরকম না? তাল গাছ এত সুন্দর। আমরা এখন এখান থেকে যাব কোথায়? ঐতিহ্যবাহী কালীগঞ্জের ওই এলাকার নাম কি? বাটিরা গ্রামের 400 বছরের পুরানো এক তাল গাছ দেখতে, যে তাল গাছ নিয়ে এক মিথ বা ভৌতিক বা প্যারানর্মাল যাই বলে একটা কাহিনী আছে। ওই জায়গাটা আমরা দেখতে যাব, ওইটা দেখে তারপর আমরা আজকের দিনের মতো আমাদের টুকটাক ঘোরাফেরাটা বন্ধ করব। তো একজন একজন ওয়েট করছি, সে আসলে ইনশাল্লাহ আমরা মুভ করব, কি বলো? আসুক সে। হ্যাঁ, আচ্ছা, এই গ্রামের নাম কি? ফুলদি। ফুলদি থেকে ওই যে আমরা যে মোচড়ে দাঁড়াইলাম ওই গ্রামের নাম কি? ভাটিরা। ও আচ্ছা, ফুলদি থেকে ওই ভাটিরা পর্যন্ত চমৎকার একটা রাস্তা আছে, সাজেকের মতো কার আঁকা বাঁকা রাস্তা। রাস্তাটা নতুন হয়েছে, বিটুমিন দেখা যায়, কেউ এদিকে আসলে বাইক রাইড করে সেরকম মজা পাবেন। পাশে চমৎকার আম বাগান, বাগানটা দেখে আমরা একটু থামলাম। আম গাছ আম কম না? আম নাই, তবে এই রাস্তাটা চমৎকার। ফুলদি বাজার থেকে ওই ভাটিরা গ্রাম পর্যন্ত যে রাস্তাটা নতুন কার্পেটিং, সেই রাস্তা কর্নারিং করার জন্য এই রাস্তা দিয়ে জামালপুর যাওয়া যায়। জামালপুর গিয়ে পরে জামালপুর থেকে কিভাবে যাদবপুর যাওয়া যাবে না? কতক্ষণ লাগবে? আপনারা বুঝতে হয়ে যাবে আমার না, না হয় জামালপুর যেতাম। এই যে আমাদের ইয়ে রুবেল, বিপ্লব আর রুবেল, ওরা আজকে আমাদেরকে নিয়ে আসছে এখানে। চমৎকার একটা তাল গাছ দেখেছি, নাহলে ওরা না থাকলে পারতাম না। ওইটা ব্যান্ডিলি চালায়, চমৎকার 150। আসলে যত্ন করলে রত্ন মিলে, কি বলো বিপ্লব? যত্ন করছে জন পাইছি। হ্যাঁ, ওই সময়টা মোটামুটি নতুন আছে।